আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আপনাদের সাথে খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমলটি হচ্ছে আগ্রহ বৃদ্ধি করার। আপনার মনের আগ্রহ বৃদ্ধি হবে, মনের একটা জোর সৃষ্টি হবে। দর্শক, যে কোনো কাজে বাজে সফলতা যদি পেতে হয় বা যদি অনেক উন্নতির দিকে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের ধৈর্য সহকারে আগ্রহ ভরে কাজ করতে হবে। যে আগ্রহ ভরে কাজ করতে হবে, সেই জীবনে একটা সফলতার মাপকাঠি লাভ করতে পারবে, সফলতার একটা ভালো উচ্চ শিখরে পৌঁছতে পারবে। সেই জন্য আগ্রহের অনেক প্রয়োজন। আমরা অনেক সময় অনাগ্রহ হয়ে পড়ি, আমাদের মন দুর্বল হয়ে যায় বা মন ছটফট করে, কাজের ক্ষেত্রে মনোযোগ থাকে না। তো দর্শক, এই আমলটা করলে আগ্রহ বৃদ্ধি পায়। কোরআনে কারিমের আয়াতের আমল আপনাদের সাথে আমি শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন, যাদের মধ্যে কর্মতৎপরতা নেই, আমলটা করলে আগ্রহ বৃদ্ধি পাবে, কাজের মধ্যে একটা তৎপরতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। দর্শক, খুবই চমৎকার একটি আমল। দর্শক, এই আয়াতটা আপনারা একটা কাগজে লিখে হাতের মধ্যে বেঁধে দিবেন, একটা তাবিজ বানিয়ে, আদার তাবিজ বানিয়ে হাতের মধ্যে বেঁধে দিবেন আপনার ডান বাহুতে বা বাম বাহুতে। আয়াত হচ্ছে সূরা আল ইমরান 73 নম্বর আয়াত। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আবার করছি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এই দুইটা আয়াত আপনারা একা কাগজে লিখে তাবিজ বানিয়ে বাহুতে ঝুলিয়ে দিলে ইনশাআল্লাহ কাজের তৎপরতা বাড়বে, সমস্ত প্রকার অলসতা কাজের ক্ষেত্রে দূর হয়ে যাবে। আশা করে বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।